শুভ সন্ধ্যা, আপনারা দেখছেন জৈন টিভি, সঙ্গে রয়েছে আমি কুশল। বাড়িঘর ভেঙে ছেলেকে রাস্তা করে দিতে হবে এমন দাবি মানতে না পারাই বাবাকে বেধড়ক মারধর করলো গুণধর ছোট ছেলে। এমনই ঘটনা ঘটেছে মালদহের চাঁচলের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের নিশিটোলা গ্রামে। জানা যাচ্ছে 62 বছর বয়সী নজরুল আলী শেষ বয়সে তার সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তারপরেও আরও সম্পত্তি দাবি করেন ছোট ছেলে আজিজুল হক। ছেলের দাবি মানতে না পারায় বাবাকে এলোপাথাড়ি কিলচর ঘুষি মারে ছোট ছেলে আজিজুল হক। এরপর চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চাঁচল থানায় ছোট ছেলে আজিজুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ। স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক, একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মাগুরা এলাকায়। জানা গিয়েছে শুক্রবার ওই তিনজন স্লুইস গেটের জলে স্নান করতে আসে। মৃত দুই যুবকের নাম বিবেক রোশন ও আশিফ হোসেন, অন্যদিকে চিকিৎসারত যুবকের নাম আনোয়ার হোসেন। স্নানের সময় জলের তোড়ে ওই তিনজন তলিয়ে যায়। আনোয়ারকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে এদিন বিকেলে বিবেক ও আশিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর্থিক সংকট ও মানসিক অবসাদের জেরে প্রায় 49 বছর বয়সী সুবোধ মণ্ডল নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। জানা গিয়েছে বাড়ির চিলেকোঠায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি। লকডাউনের জেরে আর্থিক সংকটে ভুগছিলেন ওই ব্যক্তি এবং তার জেরেই আত্মহত্যা করেছে বলে অনুমান পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠায়। হেরোইন এবং গাঁজা ক্রেতা বিক্রেতাকে হাতে নাতে ধরল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার দমকল মহকুমার সাগরপাড়া থানার নবীন গ্রামে। জানা গিয়েছে আজ দুপুর 12টা নাগাদ হেরোইন ও গাঁজার ক্রেতা বিক্রেতাকে হাতে নাতে ধরেন গ্রামবাসীরা। এরপর প্রতিবাদ করতে গেলে রিঙ্কু শেখ ও তার দুই ভাই মিলে চড়াও হয় গ্রামবাসীদের ওপর। লাঠি ও বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন কয়েকজন গ্রামবাসীকে। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে গ্রামবাসীরা আজ নিজেই মাদকদ্রব্যের কেনাবেচার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। আহতরা রিঙ্কু শেখ ও তার ভাইদের বিরুদ্ধে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। Active Gold with added mineral, active pure, active raho.